হেলিকপ্টারে করে নিজ গ্রাম মানিকগঞ্জের সিঙ্গার উপজেলার ইর্তা কাশিমপুরে ফিরলেন লন্ডনের মেয়র রওশনারা রহমান। গ্রামের মেয়েকে বরণ করে নিতে তালেপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে কয়েকশো মানুষ আগে থেকেই তার জন্য অপেক্ষায় ছিলেন। গ্রামে ফিরে বিপুল সংবর্ধনায় সিক্ত হন লন্ডনের রামসগেট শহরের মেয়র রওশনারা রহমান, যার ডাকনাম দুলন। তালেপুর আদর্শ উচ্চ বিদ্যালয় সহ কয়েকটি সামাজিক প্রতিষ্ঠান তাকে সংবর্ধনা দেন। রওশনারা গত বছরের 14 মে লন্ডনের রামসগেট শহরের মেয়র নির্বাচিত হন। তিনি ওই শহরে এশীয় বংশোদ্ভূত প্রথম মুসলিম মেয়র। মেয়র হওয়ার পর প্রথমবারের মতো গ্রামের বাড়িতে আসলেন। মাত্র 13 বছর বয়সে বাবা মায়ের সঙ্গে যুক্তরাজ্যে গিয়েছিলেন তিনি। এর আগে লেবার পার্টির হয়ে কাউন্সিলরের দায়িত্ব পালন করেন রওশনারা, অংশ নেন সংসদ নির্বাচনেও। রওশনারার বাবা মৃত প্রকৌশলী রজ্জবালী এলাকায় দানশীল ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তাদের উদ্যোগে মসজিদ, কবরস্থান সহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান গড়ে ওঠে এলাকায়। আগামীতে এলাকায় স্কুল করার ঘোষণা দিয়েছেন রওশন আরা। আমি কি বলবো, আসলে আমার কোনো ভাষা নাই। আমি মানে আমার মনে হলো যেন আজকে আমার নতুন করে আবার জন্ম নিলাম। আমি এই তালিপুর স্কুলে আমি একসময় যখন লেখাপড়া করতাম দৌড়াদৌড়ি করেছি, আমার সব কিছুই মনে আছে। সেখানে এসে নামা, মানে আমার গ্রামে আমি নেমেছি, এটা মানে এর চেয়ে বড় পাওয়া কিছুই নেই। তার তবে দুঃখিত যে আমার 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 আব্বা বেঁচে নেই আজকে। উনি তো মারা গেছেন গত বছর, আপনার জানেন। আজকে এই আয়োজনের সব পিছনে আমার মা, আমি তাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমি আপনাদের সবাইকে এ টু জেড, মানে যারা স্কুলের ছাত্র ছাত্রী, আমার আত্মীয় স্বজন, গ্রামের লোকজন যে যেখানে আছেন, এবং আমাদের পলিটিশিয়ান লিডার, আমি সবার নাম বলতে পারবো না, আওয়ামী লীগ পার্টির, এবং স্কুলের টিচার যারা আছেন, সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে এত সুন্দর একটা রিসেপশন দেওয়ার জন্য। আমি তোমাদের সবাইকে, স্কুলের ছাত্র ছাত্রী সবাইকে এটুকু বলতে চাই যে আমরা বাঙালি, আমরা কিন্তু অনেক কিছু করতে পারি, আমরা অনেক উপরে উঠতে পারি, এবং আমরা করছি সেটা, আমরা অনেক এগিয়ে গেছি। আমাদের বাংলাদেশ অনেক উপরে আছে, সবাই চেনে আমাদের বাংলাদেশ। দেখো আমি কোথায়, আর যে শহরের আমি মেয়র হয়েছি সেখানে বাঙালি বলতে আমি প্রথম ছিলাম, এবং আমি কিন্তু লন্ডনের মেয়র না, আমি এমন একটা শহরের মেয়র সেখানে বাঙালি নেই, সেই সেই শহরে আমি মেয়র হয়েছি।